মিঠা বলো ঘাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি মিথ্যা বলো খাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রেম করো আর ভালোবাসো ডাকো শোনা যান সাবধান 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 মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান দেখতেছি ওনারা এখন আসে না কা অনেক সময় হয়ে গেছে তো আমার খুব অস্থির লাগতেছে ওই জমুর কথা তো বলতে আসো তোমরা তারপর কার কথা কমু উঠবে না আমি কিন্তু তোমার আব্বার জন্ম দেখছি এই আউল ভুল কথা বলবো না ওই ঝুমুকে আমরা ওই হান্নান ভাইকে সাথে দিয়ে ওই মেম্বার তার বাড়িতে নিয়ে গেছে কারণ হইলো এখন ওই বেলপুরিয়ে যাইতেছে একটা যুবতী ছোটখাটো মাইয়া সে মালিকের বাসায় কেন রাইতে থাকবে তার চরিত্র তো ফুলের মতো পবিত্র আমরা তো তাকিতে লুডু খেলাবো না পাই যাবো সময় মতো এখন যাও মা যাও যাও বেলপুরিয়ে গেছে মেম্বার এবার আসতে আছে মেম্বার আসতে পারে তাহলে তোমার জানাই দিব ফোন দিয়া ও সময় যাইবে যাও আর একজন লোক না নিয়ে তো আমরা যাবো না এখান থেকে আর একজন লোক দেন তারপর যাই একল মেজাজটা বলে গরম হইতেছে না ইচ্ছা করতেছে না কান্না মরলে দি এ দুলিয়া আর কান্না মরলে দি না না আমি বলতে চাও দা কে না জি না আমরা একজন নিয়ে যাব না নিলে দুইজন দিব বিনিময় যখন হইছে ইস্টু ইস্টুতে হবে 1:1 2:2 কি ইস্টু 1:1 2:2 এ ইস্টু ইস্টু শিখাও মোকে ইস্টু ইস্টু শিখাও এ দুষ্টুটা তুই মা ইস্টু দা কে দুষ্টু কে দুষ্টু তুই শিখাও ইস্টু জি না ইস্টু ইস্টুতে হবে বিনিময় জানেন না বিয়ার পাঠিকে আইতে আইতে বরের বাড়িতে যায় না বর আইতে আইতে আইয়া বিয়া করে নিয়ে যায় হ্যাঁ বিয়া তো হয়েছে সেই 50 বছর আগে সব গেছেন ভুললাম কথা রাখো শোনো তোমারে আমি এক কথা বারবার কমু না তুমি আমার লগে এইসব ফাইজলামি পেশাল বাদ দাও এই শেষবারের মতো কয়ে দিতেছি ওই যে তোমার বাইক না বাগনিরা সবাই আইলে অগলগে তুমি আমার বাড়ি ছাইরা যাবা 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 আর কইন না কইলেন এইবার একবারই কইবেন আর কইবেন না তিনবার কয়ে ফেলাইছেন বাপ রে বাপ আমনি তো একরে ফুর একরা কেস কেসি বেডি আমনের কাছে পেশার মেশিন আছে পেশার মতো মেশিন দেখি করবা পেশাটা মাপু আমার পেশার মাপু আমনে যে খেস 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 করতেছেন আমনে প্রেশার তো হাই বুঝাই যাইতেছে হেডা আবার আমার কাছে চলে আইলো কি না তাই কি মাইসটা দেখো আছে দেখো তুমি এরকম ফাইজলারি কথা রাখো আমার বাড়িতে কোনো প্রেশার মাপার মেশিন নাই আমার বাড়িতে কিছু নাই তোমার যদি প্রেশার মাপতে হয় তুমি ডাক্তারখানে যাও 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 কইলাম না আমনের মাথায় বুদ্ধি হইলে কিছুই নাই ব্যাক কল বেডি বিয়ার ফাত্রি ঘরের চৌকাট পার হয়ে বের হয় হ্যাঁ আমি যদি এখন ঘর থেকে বের হই জিন পরি সবাই আমার ধরবো না আপনি জানেন না আপনি লন আমার লগে আর নাহলে আমি দোকানে যাই করে বলবো যে আমি বিয়ার ফাত্রি আমার ফ্যাশারটা মাইসা দেন বলবো লিসু আমরে কয় লিসু আচ্ছা লিসু আছে বাইতে আই আর লিসু দিন হ্যাঁ আমি কাঁড়াল দিন কাঁড়াল খাইছো না একবার কাঁড়াল আর আমার মাথায় কাঁড়াল লেগে খাও মানুষ এমন কেসার কেসার করতে পারে রে পারে ঘুরে বেটে যাবো সে ক্যাস ক্যাস তো করবো এই বেটির ক্যাস ক্যাস অবশ্য মজাই আছে মুড়ির মতো কসর 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 করতেই যায় যাই মুড়িদের একটু কাডল খাইতে ইচ্ছা করতেছে বুঝি কাডল আছে না আপনি তো কইলেন কাডলের দিন ওই যে লতলতা কাডল কাডল আর মুড়ি ফাটান না একটু একটু মুড়ির মধ্যে সুবাই সুবাই কাডল খামো
একটু পরে রাত হয়ে যাবে, আমার একলা ভয় লাগবে, আমাকে নিয়ে যাও। এই মেম্বারের বাড়িতে আমি একলা একলা থাকবো হান্না। আমি কি বিয়ে বাড়িতে এসে বিপদে পড়লাম? তোমরা সবাই আমারে পাগল বানা বানাইছো। বিয়ে বাড়িতে আইসি কোথায় খাবো দাবো ঘুরবো? তোমরা ঢাকা থেকে একজাক পাগল আইসা আমাদের পুরো পাগল বানা বানাইছো। এখন এই মেম্বার বাড়িতে এসে তোমারে দিয়ে যেতে হয়। মনে আটকা রাখছে ভাই। কিনা ওই যে মেম্বারের বাসায় পাড়াই দিছে, ওই যে সন্ধ্যা হলে নাকি মালিকের সমস্যা হয়, এই জন্য পাড়াই দিছে মেম্বারের বাসায়। কি হান্না করো না কো কান্না, এ তুমি যে মুখ ব্যাকে করে কথা বলো, আমার গলি যেটা মনে হচ্ছে ব্যাকা হয়ে যাচ্ছে। এই পাগল চুপ, একটা কথা বলবো না। হান্না এইভাবে কথা বলো না হান্না, তুমি জানো না তুমি আমার কি। আমি তোমার কি? আমি তোমার কি? তুমি আমার 73। 73 মানে 72টা ছেলে এর আগে আমাকে রিজেক্ট করেছে, তুমি হচ্ছে আমার 73 নাম্বার। তুমি কেন ভুলে যাও? তুমি আমার মৎস্য কুমার, আমি হচ্ছে তোমার মৎস্য কুমারী। চুপ, ব্যাধব ফাজিল মেয়ে কথা কন, এত বড় সাহস মালেক, তোর চরিত্র ফুলের মতো পবিত্র, এই জন্য আমার বন্ধু পাঠাই দিবি তোরে পাইছি। তোরে কত দারে কত সাল বুঝাবো, আমি কুলছানরে নিয়ে চলে যাবো, এরপরে দরকার হলে আমি রক্তের বন্ধু ভাষায় দিয়ে যাবো। এত বড় সাহস মালেক, কাকার বাড়ি যাচ্ছে হোম কি রকি? তোরা শাস্তি তামাগো লোক, আমরা শাস্তি তোগো লোক, বাস শাস। আর বেশি তেরিং মেরিং করলে কিন্তু মালেক চাচা বাড়িতে আইসা, মালেক চাচা একটা ফুটে বা 10,000 লোক কি থাকে হাজির হইব। কি হইব? ফু দিলে 10,000 লোক আইব, আমি উড়িয়া যাবো। আমি কি বাতাসে উড়ি রে? ফুল ফ্যামিলি বাতাসের আগে উড়বো। চুপ, আরা আমার কবার লোক নাই, আমার কলা কবার বল কথা। খবরদার খবরদার, তোরা বিদেখ খেলম কই দিয়া। আরে দেহুম না দেহুম না, আরে সব চুপ। আরে এই শুনেন, চলেন বাড়িতে যাই, সুলতানারে নিয়ে এসে মালেকের লগে বিয়ে করাই দিই, তাইলেই মনে করেন এটা সমস্যার সমাধান হইব। এছাড়া কোনো সমাধান হইব না। দেখি কেমনে ফিরাস, দেখি তুই দুলু কেমনে ফিরাস। তোরে টান দিয়ে ভাইরে আলাম মুরগির মতন, বুঝলি? আর আর আমার পা দিয়ে বাইন্দে রহম, আর আহল না, তারপরে দে হুমলে জান না আপনি পাটিলে হেন না, আর আমি ফুটি দিতেছি আরেকটা। ঠিক আছে, দেখছেন কত বড় বেয়াদব। এটা এটা ভালো আইডিয়া হবে, খালারে নিয়ে আসি। তারপরে মালে তোমার কত বড় দান, কত বড় তুমি চতুর হইছো তুমি দেখো আমি, তারপরে তোমার কত ধানে কত চাল বাইন করবো সব। আমার মালক চাচার যদি কোনো ক্ষতি করে আমি দেবো, আর গেলে তাহলে কুত্তা পাঠা দেবো, কেউ কেঁদে কত বাড়ির সামনে দিয়ে আইবো। হাজির গোলার গাছ, কত বড় বড় গলা, গলা ডর না মানব। হেলো বাহারিনু, কিছু কাও না কাই বেটা মালিক, গলা দিয়ে বেটা ভালো জিনিসই বসছো, আজ বোঝা গেছে শক্তি বেটা। হায় হায়, একদম ঠিক কথা সাব্বা। হান্নান তুমি এভাবে কথা বলো না, তুমি এভাবে কথা বললে আমার কলিজায় লাগে। তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তুমি জানো কি স্বপ্ন দেখিস? কি স্বপ্ন দেখিস? তুমি আমার মৎস্য কুমার, আমি তোমার মৎস্য কুমারী। এই চুপ সহেলি, তোমার বিয়ে আসছে? নিয়েছে কি আশ্চর্য, আপনি এটা কেমন কথা জিজ্ঞেস করলেন? আমার কি বিয়ে হয়েছে নাকি যে আমার বিয়ের শাড়ি থাকবো? তাছাড়া আমার তখন বিয়ের বয়স হয়নি, বুঝি সবসময় কত আর বিয়ের বয়স হয়নি। হ্যাঁ ওরে খোদা রে খোদা, আমি তো দুলুর এই দেহ দেখে কোনোদিন ভাবতেই পারিনি। হ্যাঁ আমাকে দুলু এই রকম ভাবে মুখ পাঠায়া মুখের সামনে একদম মানুষের সামনে দাঁড়াতে পারে, এটা তো আমার মাথায় আসে রে বাচ্চা থাকবে বাবা বাচ্চা। এ দুল্লা, মুই তো মনে আসলাম ওই স্যামরির লাগে তোর একটা কিছু নেই ইরিশ পিরিশ আছে মানে প্রেম প্রীতি আজ গোজা দেখাইছো। এতে মনে হয় যে প্রেম প্রীতির গোষ্ঠী গিলা। আপনি ঠিক কথা কইছেন বিয়ে, আমিও মনে করছিলাম যাহে করলো আজকা একটা দেখাইয়া দিল, এক কাজ করি আমরা হ্যাঁ একটা সুন্দর একটা পুরস্কার দেই। একে পুরস্কার তোমারে মরা দেব, কি পুরস্কার চাও? কা কা মন খেললে কা কা মামু কা কা
কখনো আমাকে পিছনে ডাকবে না। আমি তো পিছন দিয়ে ডাকতে চাই না, আমি তোমার সামনে আসতে চাই। আমাকে নেও না তোমার সামনে। আমি তোমার মৎস্য কুমারী। তুমি যতই আমাকে চুপ করতে বলো আমি একটু রাগ করব না, আমার একটু খারাপ লাগবে না। আমি তোমাকে নিয়ে আরেকটা নতুন স্বপ্ন দেখেছি, তুমি জানো কি? আমি স্বপ্ন দেখেছি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আর আমি তোমার হাত ধরে গান গাচ্ছি। ছেড়ো না ছেড়ো না হাত, দেবো না দেবো না গো যেতে, থাকো আমার পাশে। ছেড়ো না ছেড়ো না হাত, দেবো না দেবো না গো যেতে, থাকো আমার পাশে। হান্নান, ও হান্নান, যেও না হান্নান, না আমাকে ছেড়ে যেও না। ও হান্নান, আসো আসো আমার কাছে আসো। শুনুন সুলতানা, আপনি এখন তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হন। আমি রেডি, জানেনই তো কেস পড়ে আছে। কি পাগলের মতো কথা বলেন, কেস পড়ে আছেন মানে কি? আপনারা বলছেন বিবাহের জন্য বউ সাজতে, আপনি বলেন কেস পড়ে আছে, এটা কোনো কথা হইলো? খালা, এরকম পাগলের মতো কথা বলেন না তো। এরকম পাগলের মতো কথা বইলা বইলা এতদিন পর্যন্ত আপনার বিবাহ হয় নাই, তাই না রে? ঠিক বলেছো বাসু ভাই। খালা, আপনার বিয়ের জন্য কত কষ্ট আমরা করছি। এত সময় আমি রিমান্ডে থেকে মৃত্যুর মুখে প্রায় পতিত হয়ে গেছিলাম। খালা, এই আপনার বিয়ের জন্য দৌড়াইতে দৌড়াইতে আমি কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময় পাই নাই। আচ্ছা হইছে, আর কাচ্চি বিরিয়ানি খাইতে হইব না, এমনি মোটা হয়ে গেছো। আচ্ছা ভালো কথা, জুমি কই? আরে সে আছে, ও যে আমাকে মহিলা মেম্বার আছে মমতাজ, তার কাছে আছে। কেন, তার কাছে কি করে? হা, মালেক চাচাই বলছে কোনো মেয়ে মানুষ রাইত করে তার বাড়িতে থাকা যাবে না, সেই জন্য সে তার ওই মহিলা মেম্বারের বাড়িতে পাঠাই দিছে। মালিক তো খুব ভালো ছেলে। আচ্ছা সোহেলি, তোমার বিয়ের শাড়ি আছে? কি আশ্চর্য, আপনি এটা কেমন কথা জিজ্ঞেস করলেন? আমার কি বিয়ে হয়েছে নাকি যে আমার বিয়ের শাড়ি থাকবো? তাছাড়া আমার তখন বিয়ের বয়স হয় নাই, বুঝি সবসময় কত আর বিয়ের বয়স হয় নাই। হ্যাঁ, তাই আপনি একটা কাম করতে পারেন। আমার বুঝি আছে না, বুঝির গেলে খুব সুন্দর একটা বিয়ের শাড়ি আছে, সেইটা পরতে পারেন ইচ্ছা করলে। আপনি যদি ওই বিয়ের শাড়িটা পরেন, তাহলে মালিক চাষা প্রথম বিয়ে করছিল বুঝিরে, এ সময় ওই শাড়িটা পরা ছিল। আবার এখন যখন আপনারা বিয়ে করবো তখন ওই শাড়িটা পরা থাকবে, তখন মালিক চাষার একটু স্মৃতিচারণ হইব আর কি। খালা, তাইলে পরে এইটা কিন্তু এক ধরনের বস্তু প্রতিশোধ হয়ে যাবে। মনে করেন আপনি যখন ওই শাড়ি পরে মালিক খালুরে বিয়ে করতে যাবেন, মনে করেন মালিক খালু তো ওই শাড়ি পরা মহিলার বিয়ে করছিল, ওই শাড়ি পরে যখন আপনি বিয়ে করতে যাবেন, এবার তো মনে হয় সত্যি সত্যি আপনার বিবাহ হয়ে যাবে। খালা খালা, আজকে তাইলে আমাকে কাচ্চি বিরিয়ানি খাওয়ার সময়। খালা, আপনি আমাদের সত্যি ছেড়ে চলে যাবে বাড়িটারে? তো তুই পাগলা গারদ বানায় সারছস। হ্যাঁ, তোর কেরা কইছিল, কেরা কইছিল এইসব পাগলের বংশধররে আমার বাড়িতে আইনে জায়গা ধর। ওই শাড়ি পরা দেখে মালিক খালু সেই পুরনা স্মৃতি, বাসর ঘরের কথা সব মনে পড়ে যাবে, কিন্তু আপনারে কিছুই বলতে পারবে না। সে মনে 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 করেন যে অস্থির হয়ে যাবে, একটা মেন্টাল টর্চারের মধ্যে পড়ে যাবে। এটা হচ্ছে বস্তু প্রতিশোধ হয়ে যাবে আমাদের মধ্যে। ভাই, তোর তো খুব ভালো বুদ্ধি আছে রে মাথার ভিতর। হ্যাঁ, এটা তো সাইকোলজিক্যালি
ব্যাপক ভেঙে ছিঁড়ে দেওয়া যাবে। ঠিক বলছ, কথায় আছে না, ভাতে মারবো, পানিতে মারবো, পোশাকে মারবো, আশাকে মারবো, এইটাকে বলে পোশাকে মারা। এই ছোট্ট মেয়ে, যাও শাড়িটা নিয়ে আসো। আসতে আপনার হুকুম আমি শুনবো না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি শুধু খালি শান্তি বুঝির কথা শুনি, আর কারো হুকুম শুনি না, বুঝছেন? হুকুম দেওয়া কথা বলবেন না, আমার হার্ড এমনি দুর্বল। সুলতান, আপনি কোনো চিন্তা করেন, আমি গিয়া শান্তি বুঝির সুন্দর করে পটাই অপটাই দেখি শান্তি বুঝির বিবাহের শাড়িটা আনতে পারিনি। এবার তো মনে হয় সত্যি সত্যি আপনার বিবাহ হয়ে যাবে খালা। খালা আজকে তাইলে আমাকেও কাঁদতে পারেনি খাওয়ার সময়। খালা আপনি আমাদের সত্যি ছেড়ে চলে যাবে। খালা গো, খালা আপনি শুধু আমাদের খালা না গো, খালা আপনি আমাদের মা। আপনি এইখানে এইখানে এক লাখ লাখ হারায় কি করতেছেন? এক লাখ লাখ হারায় কি করতেছি মানে? এক লাখ লাখ হারায় থাকুম নাকি তুই নাচমু বাড়িটা রে, তো তুই পাগলা গারদ বানায় সারসস। হ্যাঁ, তোর কারা কইছিল, কারা কইছিল এইসব পাগলের বংশধররে আমার বাড়িতে আইরে জায়গা ধর। বুঝি, আপনি তো সবসময় মানুষ আইলে পরে খুশি হন, মানুষের খাওয়া দেওয়া আপনি আনন্দ পান, সেই জন্য তো আমি নিয়ে আইছি। আমি কি জানতাম হ্যাঁ আপনারা তো পরিচিত লোক। এই পরিচিত কিসের? হ্যাঁ, আমি কইছিলাম কি, ওই যে আপনার পুরান শাড়ি আছে না, বিয়ের শাড়ি হেডে দিয়ে দিতেন সুলতানা রে, গরিব মানুষের না দিয়ে ফুকিনি রে না দিয়ে সুলতানা রে দিয়ে দেন। তোর কি মাথা রে? ঠিক আছে সুহেলি, তুই আমার বই নইয়া এই কথা কেমনে কইবে পালি? হ্যাঁ, এইবার দেখ মনে সিল দিয়া তোমারে মারিয়া কিভাবে মানছে তোমারে, এই গ্যারান্টা সরাইয়ে দেয় এই ভিত তুই বুঝ দেখবি। মানুষের না তুই কোন জায়গা দিছো, বাবা তুমি কিসের জন্য আসছো, কি চাও? আমরা তিন ভাই, বাসু, গুলটু আর বল্টু, ঠিক আছে? ওই যে সাত ভাই চম্পার যেমন এক বোন আছে, সেরকম আমাদের তিন ভাইয়ের এক বোন ঝুমু ওই মেম্বারের বাড়িতে আটকা পড়ছে। কেন আপনি শোনেন নাই? উফ, আপনি কি করেন? রঙ্গ কর, ঢঙ্গ কর, কর বাড়ি গাড়ি, মিথ্যা বলো, সত্য বলো, ফাঁসবে জারি জুড়ি। রঙ্গ কর, ঢঙ্গ কর, কর বাড়ি গাড়ি, মিথ্যা বলো, সত্য বলো, ফাঁস হবে জারি জুড়ি। কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, দুই দিনের দুনিয়াতে রাইখো মানো সম্মান। সাবধান, 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 মালেক হইতে সাবধান, মালেক হইতে সাবধান, মালেক হইতে সাবধান, মালেক হইতে সাবধান।